হ্যালো আমি শাহিম আক্তার তুলি ফিটনেস কনসালট্যান্ট অ্যান্ড ওনার কম্বের জিম আজকে আমরা কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাসায় বসে কী কী ধরনের ব্যায়াম করা যায় এবং তা শিশুদের বা তরুণদের উপযোগী করে তৈরি করে রুটিন আমরা আজকে সে ব্যায়ামটা দেখবো এখানে ব্যাপার হলো শিশুদের বয়স্কদের মতো অতটুকু রেট নেই কিন্তু বাসায় বসে থাকা কারণে তাদের শারীরিক বৃদ্ধি বা মানসিক বিকাশের কিছুটা বাধাগ্রস্ত হয় বা ব্যাহত হয় সেজন্য আমরা চেষ্টা করব যে বাসাতে খুব অল্প জায়গায় এবং কোনো ধরনের কোন মেশিন বা প্রপস ইউজ করা ছাড়াই ফ্রি হ্যান্ডে তারা কিভাবে একদম পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি বডি পার্টের কেমন করে ব্যায়াম চালু রাখতে পারে এবং ঘরে বন্দি সময়টুকু তারা যেন উপভোগ করতে পারে এবং পরবর্তীতে আরও সুঠাম সুন্দর দেহের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত আমাদের নেক্সট জেনারেশন বেড়ে উঠে গড়ে উঠে সেই প্রচেষ্টাতেই আজকে আমরা এই ব্যায়ামটা দেখব ওকে শুরুতে প্রথমেই আমরা করবো একদম বলেছিলাম যে একদম প্রথম থেকে পা থেকে উপর দিকে যাব আমরা আর যেহেতু বাচ্চাদের দেখা যায় যে এনার্জি লেভেল অনেক বেশি ফলে আমরা প্রথম থেকে প্লায়োমেট্রিক্স মুভ অর্থাৎ একটু হাই ইনটেনসিটি ওয়ার্কআউট দিয়েই শুরু করছি ওকে ওয়ার্ম আপের জন্য যখন আমরা জিমে বা বাইরে দৌড়াই বা ট্রেডমিলে যে ধরনের ব্যায়ামগুলো করি ঘরে যখন অতটুকু জায়গা থাকছে না তখন কেমন করে তারা জায়গাতে দাঁড়িয়েই সে ওয়ার্ম আপ বা দৌড়ানোর কাজটা করতে পারে ওখান থেকে আমরা শুরু করব ব্যায়াম দেখাবে আমার সন্তান লিও ওকে লিও গো ফাস্ট ফিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইস ওকে এবার আমরা মাসল মাসেলসহ অর্থাৎ প্রথমে ওয়ার্ম আপ হয়ে গেল কাফর কার্য হল এবার মাসল সহ ওকে অ্যান্ড ওয়ান ওকে টু থ্রি কাফ রেস কাটা হচ্ছে স্কোয়াডে পুরো কোড কোড্রিসের কাজগুলো হচ্ছে অ্যান্ড দেন ওকে গন অ্যান্ড যখন জাম্প করছে তখন দেখা যাচ্ছে প্লামেট্রিক মোস হার্ট রেটটা বাড়ছে যেহেতু তাদের এনার্জি লেভেলটা অনেক বেশি অ্যান্ড লাস টু অ্যান্ড লাস্ট ওয়ান ওকে লেগস গেলো এবার আমরা একটু উপরে উঠি পেটার ব্যায়াম আর কোর্টটা স্ট্রং থাকলে ভালো ওকে লিও একটু স্লো দেন ফাস্ট হ্যাঁ ওকে অ্যান্ড ওয়ান টু অ্যান্ড দেন গো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন চেঞ্জ স্লো ওয়ান টু অ্যান্ড ফাস্ট থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইস ওকে এবার কিছুটা অবলিক সহ অর্থাৎ পেটের পাশের হ্যাঁ কোমরসহ অবলিক সহ ব্যাক কোর সব কিছু সহ একটু আমরা ব্যায়াম করে নিব যেন ওই জায়গাগুলো অ্যাক্টিভেটেড হয় ওকে ওয়াইড ওয়াইড রেঞ্জে ওয়াইড স্কোয়াটে ওকে অ্যান্ড স্লো প্রথমে হ্যাঁ একটু টুইস্ট করে টুইস্ট করে একটু কোমর থেকে ঘুরে ওকে হাতেরও কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাতেরই কাজ হচ্ছে কিন্তু আসলে নিঃশ্বাস ছেড়ে পেট ভেতরে রেখে কোর এনগেজ করে এবং কোমর থেকে টুইস্ট করার কারণে দেখা যাচ্ছে যে অবলিকের কাজটা হচ্ছে অ্যান্ড আর একটু টুইস্ট করে ফ্যাস্ট ফাস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে নাইস 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 যেহেতু শিশুরা অনেক চঞ্চল হয় এবং তাদের ব্রেন পাওয়ার কিন্তু অসাধারণ সেজন্য আমরা কি করছি ও অল্প সময়ের ভেতরে যেন অনেকগুলো বডি পার্ট একসাথে ওরা করে নিতে পারে সেজন্য আমরা একটার সাথে একটা অ্যাড করে নিচ্ছি যেমন অবলিকে একটু আগে আমরা হাতের অংশটা জয়েন করে নিলাম এবার আমরা অবলিকের সাথে আমরা পাটা জয়েন করে নিব ওকে লিও অ্যান্ড প্রথমে স্লো দুটো ওকে অ্যান্ড ওয়ান টু অ্যান্ড দেন থ্রি অ্যান্ড ফোর নাও স্পিড সিক্স থ্রি ও সেভেন এইট নাইন অ্যান্ড টেন নাইস নাইস ওকে তো আমরা কী করলাম আমরা মাসেল করলাম কোয়ার্ডসেপ করলাম অ্যাপস করলাম অ্যাপসের সাথে পরে অবলিক করলাম অবলিকের সাথে একবার আমরা হাত জয়েন করলাম এবং একবার আমরা পা অ্যাড করলাম তাহলে স্টেপ বাই স্টেপ এবার আমরা আসছি পেকট্রলিস মাসেল অর্থাৎ চেস্টে ওকে লিও আমরা যেটা করবো আপওয়ার ডগ টু ডাউনওয়ার্ড ডগ ওকে অ্যান্ড ফ্রি হ্যান্ডে প্রথম প্ল্যাঙ্কে থেকে অ্যান্ড আপ অ্যান্ড ব্যাক অ্যান্ড টু অ্যান্ড ব্যাক অ্যান্ড লাস্ট ওয়ান আপ ব্যাক ওকে দাঁড়িয়ে যাও ওকে চেস্ট গেল চেস্ট গেলো এবার আমরা করবো ব্যাক ব্যাগের জন্য লন মোয়ার যদি এমন হয় যে খালি হাতে করতে পারে তবে বাসায় বাচ্চারা খালি হাতে খুব একটা পছন্দ করবে না ওদের জন্য ওদের কোনো ভারী ডিকশনারি বা বই বা আপনাদের নিতে প্রয়োজনীয় এমন কিছু আছে যে স্কুল ব্যাগ এরকম ভারী কিছু নিয়ে তারপর করতে পারে এখানে আমরা বই ইউজ করব লিও আমরা বইটা ইউজ করছি অনেক মোটা বই বালোজি ওকে বইটা ইউজ করে হ্যাঁ কেমন করে করব ওকে অ্যান্ড ওয়ান অ্যান্ড টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ওকে চেঞ্জ এবং অনেক মোটা হওয়ার কারণে ডিকশনারি ইউজগুলো দেখা যাবে যে গ্রিপের পাওয়ারটা পারবে যখন ধরে রাখছে গ্রিপের পাওয়ারটাও কিন্তু বাড়ছে ওকে ওয়ান টু থ্রি তাহলে কি দেখলাম আমরা আমরা চেস্ট করলাম ব্যাক করলাম এবার আরেকটু উপরের দিকে উঠি এবার হচ্ছে শোল্ডার কাঁধে তো শিশুরা হয়তো বা অল্প বয়সীরা এনার্জি বেশি তো শক্তিও বেশি ওরা হয়তো ফ্রি হ্যান্ডেড করতে চাইবে না তো বাসায় হঠাৎ করে আমরা কী পেতে পারি ভারী যেটা সে তুলতে পারে বা যেটা বললাম যে ডিকশনারি বা বই বা তার চেয়ে বেশি হয় মজার হয় যে স্কুল ব্যাগে সেই বইগুলো ভরে তারপর যদি সে সেটা লিফ্ট করতে পারে এটা তার ভেতরে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তো লিও তুমি তোমার স্কুল ব্যাগে বই ভরে ফেলাও ওকে নাইস আপনার পছন্দ অনুযায়ী বা বয়স এবং সামর্থ্য অনুযায়ী যে কটা বই তুলতে সে পারবে এটা তার ভিতরে একটা সুপার হিরো ভাবো আসবে এবং সে এনজয় করবে ব্যায়াম করাটা ওকে অ্যান্ড সোল্ডার প্রেস স্টার্ট ওকে ধরে ওকে ওয়ান অ্যান্ড এক্সেল আপ টু ইনহেল ডাউন এক্সেল আপ থ্রি ফোর ফাইভ সিক্স ওকে ওকে ডাউন ডাউন নাইস তাহলে এবার আমাদের আর কী ব্যায়াম বাকি থাকছে আমাদের এবার ব্যায়াম বাকি থাকছে হাতের ব্যায়াম ওকে হাতের ব্যায়ামের জন্য আমরা স্পিড ব্যাগ ইউজ করব ওকে দেও প্রথমে একটু স্লো করো স্লো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু শিশুদের অনেক স্পিড থাকে এবং আমরা সেটা ইউটিলাইজ করতে পারলে তাদের কিন্তু আরও ইম্প্রুভমেন্ট হবে ওকে গো ফ্যাস্টা গো ফ্যাস্টা 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 ফ্যাস্টার নাইস 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 অ্যান্ড দ্যান অ্যান্ড ব্রেনের দুটো সাইডই ইউজ করতে গেলে তখন কি হচ্ছে হাতের উল্টো দুটটাও করবো আমরা স্লোলি 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 অ্যান্ড দেন গো ফ্যাস্টার ফ্যাস্টা 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 অ্যান্ড ইনহেল 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 অ্যান্ড ফাস্টার অ্যান্ড ওকে নাইস নাইস তাহলে কী হলো আমাদের একদম পা থেকে শুরু করে কোয়ার্স মাসল অ্যান্ড অ্যাবস অ্যান্ড চেস্ট অ্যান্ড ব্যাক অ্যান্ড আর্মস সব কাভার হয়ে গেলো খুব দ্রুত এবার আমরা একটু করবো শেষে একটু প্ল্যাঙ্ক মানে স্টেই মুভ ওদের একটু ধৈর্য এবং কনসেন্ট্রেশন পাশাপাশি টোটাল কোর যেন স্ট্রং ব্যাক লোয়ার ব্যাক অ্যাপস হাত পা সব কিছু সহ ওভারঅল একটি কম্বিনেশান করে ওদের একটু স্টেডি করে নেওয়া যে ব্যায়ামটা শেষের দিকে স্ট্রেচিংয়ে রাখবে ওকে ডু প্ল্যাঙ্ক অ্যান্ড হোল্ডার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্ড দেন এলবো এলবোতে যাও অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে আপ এখানে আমরা টেন সেকেন্ডস করলাম আপনারা শিশুদেরকে দেখবেন যে ওদের যতটুকু পারে ততটুকু থেকে বাড়াতে বাড়াতে এমনকি এক মিনিট দেড় মিনিট পর্যন্ত যাওয়া যায় যতটুকু করবে ততটুকু কিন্তু উপকার পাবে খেয়াল করতে হবে যে যেন খুব কষ্ট করে না হয় যে জয়েন্ট লাগছে তাও ধরে রাখছে এমন যেন না হয় তাহলে কি দেখলাম আমরা আমরা একদম পা থেকে শুরু করে পেট কোমর চেস্ট পিঠ হাত সব ব্যায়াম করে ফেললাম তাহলে কি বাকি থাকছে স্ট্রেচিং আর কুল ডাউন ওকে লিও ঘাট থেকে শুরু করি আমরা অ্যান্ড ওয়ান টু থ্রি অ্যান্ড রিভার্স উল্টো দিকে ওয়ান টু থ্রি ওকে এবার হাত এবং ব্যাকসহ একটু স্ট্রেচ ওকে অ্যান টাকা ওইদিকে উল্টো দিকে ঘাঁড় কাজ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড চেঞ্জ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার হাত উপরে দিয়ে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড চেঞ্জ ঘাড় যেন সোজা থাকে ঘাড় সোজা থাকবে মেরুদণ্ড সোজা ওকে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ওকে লাস্টে লেগস টু হ্যামস্ট্রিং পার একটু সামনে আসবে ওকে টান টান সোজা পিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এন্ড চেঞ্জ এন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাইস গুড টু গো তাহলে কি দেখছি আমরা একদম দশ বা বারো মিনিটের ভেতরে কিন্তু টোটাল বডি ওয়ার্কআউট হয়ে যাচ্ছে বাচ্চাদের আপনারা যেটা করবেন ওদের সক্ষমতা অনুযায়ী ওদের দম যতটুকু আছে সেটা একটু আপনারা খেয়াল করে নেবেন যে কেমন প্লায়োমেট্রিক্স মুভগুলো বা হাই ইনটেন্স ওয়ার্কআউট কি পাচ্ছে নাকি কি দমে কুলাচ্ছে না তাহলে একটু অল্প মডারেট রেঞ্জে করলে খুব বেশি জাম্প মুভগুলো যা দেখালাম সেগুলো অ্যাভয়েড করে একটু স্টেপ বাই স্টেপ করলে কিংবা যদি ওদের স্ট্রেংথ লেভেলটা ভালো আছে বা মডারেট আছে সেই অনুযায়ী ওদের রেজিস্ট্যান্সটা অ্যাড করা যে যেটা বললাম বই বা ব্যাগ এগুলো সেগুলো আপনার শিশুর বর্তমান অবস্থা বুঝে আপনি ওখান থেকে শুরু করবেন এবং পাশাপাশি থাকবেন একসাথে করবেন যেমন আমরা মা ছেলে করছি তাহলে হবে কি বন্ডিংটাও বাড়বে ওরা ইন্সপায়ার্ড হবে মোটিভেটেড হবে এবং একটা ফান টাইমের মাধ্যমে যেটা হবে যে ওদের মেন্টাল ডিপ্রেশনটাও কেটে যাবে বন্দি ভাবটাও ওদের আর মনে হবে না এবং পাশাপাশি ওদের শারীরিক বিকাশটাও খুব সুন্দরভাবে হবে এবং এভাবে আমরা ফ্যামিলি আমরা পরিবার দেশ সমাজ এবং বিশ্ব সবাই মিলে আমরা এই কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো ব্যায়ামের মাধ্যমে এবং আমরা মানসিকভাবে সুস্থ থাকবো একদিন আমরা আবার সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাব